মদনমোহন মিষ্টান্ন ভান্ডার বিশাল গোল নিউ মার্কেট ফোন নাম্বার নাইন সরকারি কর্মচারী হয়েও বিনামূল্যে রেশন সামগ্রী পেল জুলাইবাড়ি এক ব্যক্তি দক্ষিণ জুলাইবাড়ির বাসিন্দা সুভাগ্যবান ব্যক্তির নাম দেবপ্রসাদ বিশ্বাস লকডাউন চলাকালীন সময়ে সরকারের সুবিধা হিসাবে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়েছেন তিনি জানা যায় দেবপ্রসাদ বিশ্বাস পেশায় একজন শিক্ষক এবং তিনি এপিএল কার্ডের অন্তর্ভুক্ত ওনার এই রেশন সামগ্রীর ব্যাপারে দক্ষিণ জুলাইবাড়ির দুই নং রেশন রেশনশোপে জানতে চাইলে সেখানে কর্মরত রেশন ডিলার ঘটনার সততা স্বীকার করেন তিনি জানান দেবপ্রসাদ বিশ্বাস একজন শিক্ষক প্রশাসনিকভাবে লিস্ট আসার কারণে বাধ্যতামূলকভাবে ওনাকে বিনামূল্যে চাল দিয়েছে রেশন ডিলার এ নিয়ে মহকুমা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে মহকুমা খাদ্য দপ্তর সঠিকভাবে যাচাই করা ছাড়াই নেতৃত্বদের সুপারিশ ক্রমে এই কাজ করেছেন যার ফলে প্রকৃতভাবে যারা রেশন সামগ্রী পাবার কথা তারা বঞ্চিত হয়ে রয়েছে আর সরকারি সুযোগ সুবিধাগুলি ভোগ করছে বৃত্তশালী লোকজনেরা যা সততা দেখা গেল জুলাইবাড়ির এলাকায় এখন দেখার বিষয় এই রেশন সামগ্রীর বিষয় নিয়ে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন কোন এটা